হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চোখে বেশি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি শ্রেষ্ঠা হাজির হয়ে গিয়েছি আমার দুই বন্ধুর সাথে। চলো তাদের সাথে আগে পরিচিত হয়ে নি। এ পাশে আছে আমার বন্ধু মমতা এবং এ পাশে আছে আমার বন্ধু প্রাঙ্গণ। প্রথমে চলে যাচ্ছি মমতার কাছে। মমতা, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। শ্রেষ্ঠা, তুমি কেমন আছো? আমার তো খুব এক্সাইটমেন্ট লাগতেছে, মানে মনে হচ্ছে কি এখনই একদম মানে গল্প করা একদম শুরু করে দিই। তবে তার আগে কিন্তু এক কাজ করি, প্রাঙ্গণের সাথেও কথা বলি। প্রাঙ্গণ, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো আমরা আজকে এখানে এসেছি একটা বিষয় আলোচনা করবার জন্য। তোমরা কি ষাট কম্বুজ মসজিদের নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ। তোমরা কি জানো কিছু এটা সম্পর্কে? হ্যাঁ জানি, একটু একটু জানো। ষাট কম্বুজ মসজিদ, এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। ষাট কম্বুজ মসজিদ 15 শতকের নির্মিত একটি মসজিদ, যা বাংলাদেশের একই সাথে ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে। সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুগ খান জাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খান জাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। মসজিদের পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে, আর তুঘলকি ও জৌনপুরী নির্মাণ কৌশলীতে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল। এই মসজিদটি 160 ফুট লম্বা ও প্রস্থে 104 ফুট। এই মসজিদের সর্বমোট গম্বুজের সংখ্যা 81টি, তবে এটিকে ষাট গম্বুজ মসজিদ বলা হয়ে থাকে। এ মসজিদের 7টি লাইনে 11টি করে 77টি গম্বুজ এবং 4 কোণায় 4টি গম্বুজ, এই মোট 81টি গম্বুজ। কালের বিবর্তনে লোকমুখে ষাট গম্বুজ বলতে বলতে এটি ষাট গম্বুজ নামকরণ করা হয়েছে। এ মসজিদের 4টি কোণায় 4টি মিনার আছে। সামনের 2টি মিনারে পেঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেবার ব্যবস্থা ছিল। এই মসজিদটি বাগেরহাটে অবস্থিত বলে বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে। কেমন লাগলো তোমাদের? অনেক ভালো। আমি একটা কথা বলি, শুধুমাত্র কি ষাট গম্বুজ মসজিদটাই সুন্দর তা না, ওটার আশেপাশে যে পরিবেশটা, এটা যে কি সুন্দর। আচ্ছা, এই যে ষাট গম্বুজ মসজিদ, এটা যে বাংলাদেশের যে একটা ঐতিহ্যবাহী স্থান, এটা হলো গিয়ে তিনটা যে মেইন মেইন যে ঐতিহ্যবাহী স্থান আছে তাদের মধ্যে একটা। আর 1893 সালে যে ইউনেস্কো আছে না, সে কি করেছে, তারা এটাকে স্বীকৃতি দিয়েছে। দারুণ না বিষয়টা? হ্যাঁ অনেক। এই যে ঐতিহাসিক স্থানটা, এটার কিন্তু অনেক, শুধুমাত্র যে একটা ঐতিহাসিক স্থান সেটা না, এটা এটা দেখেছো খুবই অদ্ভুত না, অনেকগুলো গম্বুজ। আর 60টা গম্বুজ হলেও এখানে তো অনেক 81টা মতো গম্বুজ আছে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে এতগুলো গম্বুজ আছে, কিভাবে তৈরি হলো, কবে তৈরি হলো, এটা নিয়ে কিন্তু মানুষের অনেক ধরনের জল্পনা কল্পনা বা অনেক ধরনের রিসার্চ কিন্তু এটার মধ্যে হয়েছে। যাই হোক, আচ্ছা তোমরা এটার ইতিহাস জানো? না তো। না তো, তুমি জানো? আমি জানি। আমি বলি? বলো। আচ্ছা, সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের আমলে, মানে আমলটা ধরা যায় 1435 থেকে 1459। হ্যাঁ, পীর খান জাহান আলী তো ওনার লোকদের, মানে উনি একটা রাজ্য গড়ে তুলেছিলেন, রাজ্যটার নাম হলো, আমি জানি কিন্তু বলবো? হ্যাঁ বলো। খলিফাবাদ। হ্যাঁ, খলিফাবাদ। তো রাজ্যটা মানে সুন্দরবন আছে না, সুন্দরবনের পাশেই উনি গড়ে তুলেছিলেন। তো উনি ওনার লোকদের সাথে কথা বলার জন্য একটা দরবার হল, হ্যাঁ দরবার হল বানালেন। তো ওই পরবর্তীতে ওই দরবার হলটাকে নামকরণ করা হয়েছিল ষাট গম্বুজ মসজিদ। আচ্ছা আচ্ছা। আর এই ষাট গম্বুজ মসজিদের গায়ে কিন্তু কোনো শিলালিপি নেই, যার কারণে সঠিকভাবে জানা যায়নি যে এটা কে নির্মাণ করেছে বা কখন নির্মাণ করা হয়েছে। তবে এর স্থাপত্য শৈলী দেখে মানুষ ধারণা করে যে এটা একটা, মানে এই যে এখানে যে পাথর, মানে যে ইট গুলো রয়েছে, সেগুলো রাজমহল থেকে আনা হয়েছে। আর এটা প্রায়
1500 খ্রিস্টাব্দ আগে নির্মাণ করা হয়েছিল জানি যে 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছে এটা সম্পর্কে একটা মজার তথ্য আমার কাছে আছে আমি যখন ঘুরতে গিয়েছিলাম সেখানে একটা লিফলেটের মতো ছিল মসজিদের যখন তুমি ঢুকবা না যে গেটটা আছে গেটের পাশে এরকম একটা পুরনো ঐতিহাসিক স্থানের সামনে একটা ই থাকে মানে লিফলেটের মতো থাকে তো লিফলেটের মধ্যে কি লেখা ছিল জানো তোমরা শুনে অবাক হয়ে যাবে সেখানে লেখা ছিল যে এটা মাত্র এক রাতে তৈরি হয়েছে এক রাতে হ্যাঁ আমি আমি আসলে জানি না এটা সত্যতা কত কিন্তু ওখানে লেখা ছিল আমি ওরে তো ওয়াও আমি তো ঢোকার আগেই একদম এক্সাইটেড এক রাতে এটা তৈরি হয়েছে এত বড় জায়গা অনেক বড় তোমরা যদি ওখানে এখানে তো ছবি তো বোঝা যাচ্ছে না ছবিতে তো অনেক ছোট মনে হয় ছোট মনে হচ্ছে কিন্তু তুমি যদি যাও অনেক বড় জায়গা তবে ভাবলেও দেখো 60টা গম্বুজ অনেক 60টা গম্বুজ না অনেকগুলো গম্বুজ আরো হিসাব করলে তো আরো বেশি হ্যাঁ আরো বেশি নাম 60 গম্বুজ কিন্তু ওখানে এবং তারা বলছে যে এখানে নাকি অনেক হাজার হাজার জিন মিলে এটাকে বানিয়েছে ওখানে লেখা ছিল এটা আচ্ছা এছাড়া তোমরা আর কি কি জানো তো তোমরা যেমন দেখতে পাচ্ছো যে এখানে মসজিদের পূর্ব দেয়ালে 11টি দরজা আছে তার মধ্যে মাঝখানে দরজা সবচেয়ে বড় আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বড় হ্যাঁ তারপরে উত্তর দক্ষিণ আবার পশ্চিম এই তিন সাইডের দেয়ালে দরজা আছে 60টি করে আবার মসজিদের ভিতরে কিন্তু 60টি মিনার আছে 60 60টি মিনার তারপরে এবং গম্বুজ কিন্তু খুব কম না লোকমুখে এটা বলা যায় 60 গম্বুজ লোকমুখে সত্য কিন্তু আসলে সত্য না এখানে উপরে যেমন তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো গম্বুজ আছে সংখ্যা 77 এখন তুমি নিশ্চয়ই দেখেছো যে এই যে চারপাশে 4টি মিনার আছে এই যে এই মিনারগুলো হ্যাঁ এরপরে কিন্তু আবার 4টি গম্বুজ আছে তো যোগ করে দেখো কত হয় 77 যোগ 4 কত হয় 81 81টি গম্বুজ সব মিলিয়ে এটা তো আমরা জানলাম আমাদের তো জানতে হবে যে কখন কখন খোলা থাকে কারণ আমরা যদি আগে গিয়ে বসে থাকি অনেক সময় দেখা যাবে খোলা থাকবে না তো রবিবার যাওয়া যাবে না কারণ রবিবার এটা পুরাটা দিন বন্ধ থাকে আর সোমবার একটু দেরি করে খোলে সোমবার বেলা 2টার দিকে খোলে আর বাকি দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে আর গরমকালে মানে 6টা পর্যন্ত খোলা থাকে আর শীতকালে একটু আগে খোলে আর একটু আগে আগে বন্ধ হয়ে যায় 9টা থেকে খোলে 5টায় বন্ধ হয়ে যায় এই এটা আর মসজিদের মানে একটা মজার মজার কি বিষয় হলো গেম এখানে খোলার বন্ধের ক্ষেত্রে জুম্মার নামাজ যেটা আছে সে সময় একটা স্পেশাল একটা ই হয় নামাজ হয় ওখানে কারণ যেহেতু এটা ষাট গম্বুজ মসজিদ এটার একটা আলাদা বলবো মহিমা আছে আমাদের কাছে আর মুসল্লিদের কাছে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা তো তারা ওখানে যায় তো ওখানে ঈদের যে জামাত হয় না সেখানে প্রায় 2000 মানুষ এই মসজিদটার মধ্যে পড়তে পারে নামাজ 2000 মানুষ ভেতরে হ্যাঁ শুধুমাত্র ভেতরে আর কি এরকম প্রতি বছরই তুমি যদি ঈদের জামাতের সময় খোঁজ নাও এবং সেখানে এবং পুরো মসজিদে কিন্তু মসজিদের ভেতরে তো 2000 হয় কিন্তু বাইরে যদি তুমি সব মিলিয়ে চিন্তা করো বাইরেও নামাজ মানে জামাত হয় আর কি বিভিন্ন জেলা থেকে মানুষ আসে নামাজ পড়তে প্রায় অর্ধেক লাখের মতো মানুষ নামাজ পড়ে ঈদের সময় এখন খুলনা থেকে কিন্তু আবার বাগেরহাটের দূরত্ব বেশি না 39 কিলোমিটার এখান থেকে বাস নেওয়া যেতে পারে বাস নিয়ে যাওয়ার পরে বাগেরহাট পৌঁছালাম সেখান থেকে আমরা কোথায় যাবো 60 গম্বুজ মসজিদ সেখানে যাওয়ার জন্য আমাদের হয় মাইক্রোবাস বাস অথবা অটোরিকশা বা সিএনজি যে কোনো একটা নিলেই হয়ে যায় কিছুক্ষণ পরে পৌঁছালে বাম পাশে দেখাবো এসে বললাম বাগেরহাট জেলা মানে বাগেরহাটের যে প্রধান শহরটা সেখান থেকে ষাট গম্বুজ মসজিদ কিন্তু মাত্র 5 কিলোমিটার দূরে হ্যাঁ তা তো বুঝোই মানে অনেক কম টাইম লাগে আর কমে যাওয়া যায় ওখানে ঘুরতে আর ওখানে শুধুমাত্র যে তুমি ওখানেই যেতে পারবা সেটা না ওটা আশেপাশে অনেক আশেপাশে অনেক কিছু দেখা আছে যেমন নয় গম্বুজ মসজিদ আছে মানে ওটা পাশেই আর কি নয় গম্বুজ মসজিদ আছে তারপর আর কি বাগেরহাটের জাদুঘর আছে একটা তারপরে খানজাহান আলীর মাজার আছে তার মানে আমরা শুধু বাগেরহাট গেলে অনেক জায়গা ঘুরতে হ্যাঁ বাগেরহাট
তো ষাট গম্বুজ মসজিদ তোমাদের কি মনে হয় যে এটাকে কতটুকু মানে আমাদের সংরক্ষণ করা উচিত বা কিভাবে আমরা আসলে এটাকে মূল্যায়ন করতে পারি? কারণ অনেক সময় দেখা যায় যে আমরা মসজিদে যাই কিন্তু ওটাকে ঠিকভাবে মূল্যায়ন করতে জানি না, মানে একটা টাইমে দেখা যায় ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, কারণ এই মসজিদটা তৈরি করা হয়েছে অনেক আগে, তো দেখা যায় যে এটা সংরক্ষণ না করলে একটা টাইমে নষ্ট হয়ে যায়। তো আমাদের আমাদের এই প্রজন্ম আমরা পাচ্ছি কিন্তু পরের প্রজন্মের জন্য তো আমাদেরকে রেখে যেতে হবে, তাই না? তো এটা তোমরা কি মনে করো? প্রথমে চলে যাচ্ছি মমতার কাছে। আমি মনে করি যে আমরা এটা করতে পারি যে আমরা এটা অনেক ভাবে সংরক্ষণ করতে পারি। দেখো আমরা যে আমাদের ছোটরা আমরা কিন্তু ওদের ছোটদের সাথে ঘুরতে গেলে ওদের এটা বোঝাতে পারি যে এটা আমাদের ঐতিহাসিক স্থান, এটাকে আমাদের সংরক্ষণ করতে হবে, নাহলে এটা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা জায়গা। তো নাগরিক হিসেবে কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে, আছে দেশে আছে যে ঐতিহাসিক স্থান বলো বা দেশের সম্পদ রক্ষা করো, কারণ দেশ আমার, তো সম্পদ নিশ্চয়ই আমারই, তাই না? তো প্রাঙ্গণ এটা তুমি কি মনে করো? মানুষ টিস্যু ব্যবহার করে ইচ্ছা মতো খেলছে, এটা অনেক জায়গায়। তুমি ঢাকায় দেখো, ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থানে দেখো, তুমি যেখানেই যাবে যে ছোট বাচ্চারা যেগুলো চিপস খেয়ে এখানে সেখানে ফেলে দেয়, কিন্তু এটা বাচ্চারা ফেলবে, কিন্তু তাদেরকে তো শিখাতে হবে এটা। হ্যাঁ, আবার অনেক সময় বড়রাও ফেলে, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের একটা স্পেশাল অ্যাওয়ারনেস পর্বে, ঠিক আছে? তাহলে সবাইকে স্বাগত জানাই, এখানে স্বাগত জানাচ্ছি সবুজ বিশ্বে। সবুজ বিশ্বে আজকের আলোচনার বিষয় গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ। তবে হ্যাঁ, আলোচনা শুরু করার পূর্বে আমরা একটা ভিডিও ক্লিপ দেখে আসি। চলে যাব মিসের কাছে। মিস, শুরুতেই প্রশ্ন করতে চাই, গুড টাচ এন্ড ব্যাড টাচ কি? আচ্ছা, প্রথমে গুড টাচটাই বলি। গুড টাচটা হচ্ছে যে দেখা যাচ্ছে আমি আমার আম্মুর সাথে আছি, বাবার সাথে যাচ্ছি, বোনের সাথে যাচ্ছি, ভাইয়ের সাথে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাকে আমার বাবা যদি হাত ধরে যে চলো আম্মু ঘুরে আসি, হ্যাঁ এটা আমাদের গুড টাচ। আমার বোন আমাকে ধরলো, জড়ায় ধরলো বা আম্মু জড়ায় ধরলো, এটা আমাদের গুড টাচ। হ্যাঁ, দেখা যাচ্ছে যে হাত ধরে অনেক ফ্রেন্ড সার্কেল, বিশেষ করে মেয়ে ফ্রেন্ড সার্কেলের কথা বলছি আমি, যেটা সেটা যে আমরা আছে না যে স্কুলে আমরা অনেক বান্ধবীরা মিলে অনেক দুষ্টুমি করি, অনেক জায়গায় টাচ করে ফেলি, এটা হয়ে যায়, রাইট? তো সেক্ষেত্রে এটা আমাদের গুড টাচ। আর ব্যাড টাচ যেটা বলেছো সেটা হচ্ছে, আসলে এটা খুবই দুঃখজনক যদি এটা হচ্ছে আমাদের সমাজে চলছে। হ্যাঁ, তো ব্যাড টাচটা হচ্ছে, দেখো যে এটা আমার ফ্যামিলিতেও হতে পারে, আমার ফ্যামিলির কেউ আমার সাথে করতে পারে, বাইরের লোক করতে পারে, হ্যাঁ দেখা যাচ্ছে, আর এটা যে কোনো জায়গায় তোমার হতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি কোনো রেস্টুরেন্টে যাচ্ছি, খাবার খাচ্ছি, আমার সাথে এটা হচ্ছে। আমি কোনো শপিংয়ে যাচ্ছি, এটা আমার সাথে হচ্ছে। ইভেন তুমি রিক্সায় যাচ্ছ, রিক্সায় মনে করো আমার পরিচিতই কেউ, হ্যাঁ দেখা যাচ্ছে যে আমার খালাতো ভাই, আমার ফুফাতো ভাই, হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ এখন তার মনের মধ্যে কি আছে আমি তো আর ঢুকি নাই, রাইট? তো দেখা যাচ্ছে সে একটা নেগেটিভ একটা ইয়া নিয়ে আমাকে ব্যাকসাইড থেকে টাচ করছে, এটা কিন্তু ব্যাকসাইড। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সে একটা খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে টাচ করেছে, এটা ফ্যামিলি এবং ওই যে বাইরের লোক হতে পারে এটা, তাই না? তো এটাই হচ্ছে ব্যাক টাচ, যেটাকে আমরা বললা যে ব্যাক টাচ কাকে বলে, এটাই কিন্তু ব্যাক টাচ। হ্যাঁ, তো ব্যাড টাচ তো আমরা বুঝলাম যে এরকম এরকম করলে হয়। তো দেখা যায় কি যে মানে আমি যখন মানে ব্যাড টাচ, আমি বুঝবো কি করে যায় আমাকে এখন ব্যাড টাচ করছে, মানে এটা আমি কি করে বুঝবো?
হ্যাঁ, কারণ দেখো আমাদের শরীরে যখন কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে টাচ করবে এটা তুমি বুঝতে পারবা। হ্যাঁ, কারণ সে যখন টাচটা তোমাকে করবে সে কিন্তু সে যে কোন সেন্সে করছে সেও বুঝছে এবং তুমিও বুঝবা, তোমার টাচের ধরনটা তোমাকে বুঝাই দিবে যে সে কোন সেন্সে আমাকে টাচ করেছে এবং কোথায় টাচ করছে। হ্যাঁ, এটাও আমাকে বুঝতে হবে যে সে কোথায় টাচ করছে এটা আমাকে বুঝতে হবে, রাইট? তো দেখা যাচ্ছে যে সে আমার পিছনে টাচ করছে, সে আমার টাচ করছে, হ্যাঁ, সে আমাকে অনেক সময় সামনেও টাচ করতে পারছে। হ্যাঁ, বুঝতেই পারবো যে সে আমাকে কোন সেন্স নিয়ে আমাকে টাচ করছে, রাইট? তো এখানেও কিন্তু বুঝতে পারছি যে সে আমাকে একটা খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে টাচ করছে। তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। আমি যদি কখনো ব্যাক টাচের শিকার হই তখন আমি কি করব? আচ্ছা, তুমি যদি কখনো ব্যাক টাচের শিকার হও তাহলে সেক্ষেত্রে এখন যদি হয়ে গেছো তুমি, সেক্ষেত্রে তো ওইখানে আর তোমার করণীয় কিছু নাই, কেননা তুমি হয়ে গেছো, রাইট? তো তুমি বাসায় এসে, আমাদের কিন্তু সব থেকে ফ্রেন্ডলি মা বাবা, অনেকে মার সাথে ফ্রেন্ডলি বেশি, অনেকে বাবার সাথে ফ্রেন্ডলি বেশি, অনেকে বড় ভাইয়ের সাথে ফ্রেন্ডলি বেশি, অনেকে বড় বোন যদি থাকে তাহলে বোনের সাথে ফ্রেন্ডলি। তবে আমার কাছে মনে হয় যে সব থেকে মার সাথে কথাটা শেয়ার করাটাই বেটার মনে হয়। হ্যাঁ, কারণ মা যেভাবে এটা ফিল করবে এভাবে কিন্তু বাবা বলো, বোন বলো বা বড় ভাই বলো, সে কিন্তু এভাবে ফিল করবে না, রাইট? তো মা তখন কিন্তু তুমি যদি এটা মার সাথে শেয়ার করো দেখা যাবে যে মা তোমাকে বুঝাইবে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাকে এভাবে ইয়া করেছে, তাহলে তুমি এরপর থেকে খুবই সাবধানে চলবা, এবং যদি দেখো যে আসলে এই টাইপের লোক আমাদের আনাচে কানাচে এখানে সেখানে, তুমি যেখানেই যাবা যে সেক্টরেই যাবা সেই সেক্টরেই কিন্তু যাদের মনের মধ্যে এইগুলো চলে যে এই যে দুষ্টু বুদ্ধি যেটাকে বলে, মানে দুষ্টু লোকগুলা, এটা কিন্তু ওদের মনের মধ্যে সবসময় এরকম চলতেই থাকে, সেটা তুমি আমি যেখানেই যাই, যেকোনো জায়গায় হতে পারে, যেখানেই যাই তখন তোমাকে নিজেকে প্রোটেক্ট করে ওভাবে তোমাকে চলতে হবে। হ্যাঁ, এরপরও যদি ওই যে হয়ে গেলে তোমাকে প্রতিবাদ করতে শিখতে হবে মা। তো আমরা যদি, আচ্ছা আমি কোশ্চেন করার আগে প্রাঙ্গণ করতে চাও? হ্যাঁ, করে ফেলো। আচ্ছা, আমার একটি কোশ্চেন ছিল, যদি আমার সামনে কেউ ব্যাক টাচের শিকার হয় তবে তাকে বাঁচানোর জন্য আমার করণীয় কি? তোমার সামনে যদি কেউ ব্যাক টাচের শিকার হয় তাহলে তোমার করণীয় কি? গুড, সুন্দর একটা প্রশ্ন করেছো। এখানে তোমার একটা করণীয় বিষয় আছে যে আগে ও তো শিকার হয়েছে, রাইট? তো সেক্ষেত্রে তুমি যে শিকার হয়েছে তাকে তুমি একটা সেফ জায়গায় এনে বলতে পারো যে দেখো তোমার সাথে এটা হয়েছে, ঠিক আছে এবার তো হয়ে গেছে, তুমি নেক্সট টাইম থেকে এই টাইপের যেন আমাদের সাথে না হয় সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যা যেসব লোক এগুলো করছে তাদেরকে আমাদের প্রোটেক্ট করতে হবে, তার বউ আছে, তার বোন আছে, রাইট? আজকে আমার সাথে সে যেটা করছে নেক্সট ডে এটা তো তার বোনের সাথেও হতে পারে, সন্তানের সাথেও হতে পারে, তার মার সাথেও হতে পারে, তার বউর সাথেও হতে পারে, রাইট? তো এটা তাকে বুঝাইতে হবে যে আপনি যে আজকে যেটা করলেন এ তো আপনার সন্তানের বয়সী হতে পারে, মার বয়সী হতে পারে, তাই না, বা বোনের বয়সী, তা এটা তো এর সাথে আপনি করলেন, কিন্তু এটাই এটাই তো আপনার পরিবারের কারোর সাথে হতে পারে, পারে না, হতেই পারে। তো এভাবে আমরা এটাও তাদের বলতে পারি, দেখা যাচ্ছে যে যদি এতেও তারা না শোনে, তাই না, তখন আমাদের এটা প্রতিবাদ করতে জানতে হবে, শিখতে হবে আমাদের। তখন কি আমরা কোনো ধরনের আইনি ব্যবস্থা নিতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা আইনি ব্যবস্থা নিতে পারি, এদেরকে আমরা ধরাই দিতে পারি। তবে আমি মনে করি আমার দিক থেকে যে আমাদের প্রতিবাদী হতে হবে, আমরা যদি সমাজে প্রতিবাদ না, এটার যদি আমরা প্রতিবাদ না করি তাহলে এটা চলতেই থাকবে, কিন্তু এটা আমাদের চলতে দেওয়া যাবে না। ওকে মিস, আমার আরো একটা প্রশ্ন আছে। ধরেন মিস, আমার একটা বন্ধু, সে এই ব্যাট টাচের শিকার হয়েছে, কিন্তু সে আমাকে এসে বলছে যে সে এরকম একটা ব্যাট টাচের শিকার হয়েছে,
তো আমার তখন তাকে কি বলা উচিত বা আমি তাকে কিভাবে হেল্প করতে পারি, কারণ আমার আমি তখন বুঝি না যে আমি আসলে কি করব। আর তার মানসিক অবস্থাও ভালো থাকে না, কারণ সে খুব একটা ট্রমাটিক সিচুয়েশন দিয়ে গিয়েছে। তো আমার জন্য আসলে তাকে দেখেও আমার নিজেরও খারাপ লাগে, কিন্তু আমি তাকে কিভাবে সাহায্য করব? ওই যে আমরা প্রতিবাদী হতে হবে, আজকে যদি তুমি কোনো একটা এই ব্যাকটাচ মনে করো, সে আমাকে বা তোমাকে বা ওকে কেউ ব্যাকটাচ করলো, ও যদি সাথে সাথে ঘুরে সেটার প্রতিবাদ করে, নেক্সট ডে আর একজন যখন আমাকে ব্যাকটাচ করতে আসবে, সে আসার আগে চিন্তা করে আসবে যে না ওই মেয়েটাকে এটা করে, মেয়েটা তো প্রতিবাদী, ও তো এটার প্রতিবাদ করেছে। জি জি জি, আমি কি প্রথমে তাকে মানে মানে তাকে বলবো যে আমি আপনি যে কাজটা করছেন সেটা আমার ভালো লাগছে না, কারণ হঠাৎ করে আমি যদি তাকে বলি সে যদি আমার কোনো ক্ষতি করে দেয়, তো আমি তো তাকে মানে প্রথমে কি আমি তাকে মানে বলবো যে আপনি যে কাজটা করছেন সেটা ঠিক না, বা কিভাবে আমি তাকে মানা করতে পারি যে আপনি আমাকে এভাবে ধরবেন না বা আমার এটা পছন্দ না, এটা কিভাবে বলতে পারি? আসলে আমাদের সমাজে এরকম কিছু আছে যার জবাবটা ওভাবেই দিতে হবে তোমাকে। হ্যাঁ, একটা কথা আছে না যে শক্তের ভক্ত নরমের জম, একদম জি 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 মিস। হ্যাঁ, তাহলে আমাদের ওই শক্ত হতে হবে। একদম জি মিস, আপনার কথা শুনে আমি অনেক সাহস পাচ্ছি, আশা করি আমাদের। হ্যাঁ, আমিও পাচ্ছি। তোমরা অনেক সাহস পাচ্ছ না মনে হচ্ছে না যে এখন আমরা এটাকে প্রতিহত করতে পারবো? হ্যাঁ পারবো। আর আমাদের একটা বিষয় কি, আমার যেটা মনে হচ্ছে যে এই যে ব্যাটটা যারা করেন, আমরা নিজেদের তো সেফ করলাম, কিন্তু কাদের থেকে সেফ করছি? তারা তো একজন মানুষ, তাই না? আমাদের মতোই মানুষ। তো তাদেরকে আমরা মানে কিভাবে এডুকেট করতে পারি যে এটা আসলে ঠিক না, এটা করা উচিত না? তাদেরকে আমরা মানে একভাবে তো আর চেঞ্জ করা সম্ভব না, কিন্তু তাদেরকে বোঝাতে পারি। হ্যাঁ, ওই যে ওভাবে বোঝাতে হবে যে আজকে আপনি আমার সাথে যে কাজটা করলেন, এই কাজটাই যদি আপনার সামনে কেউ আপনার ফ্যামিলির কারোর সাথে করে, তখন বলেন আপনার কেমন লাগবে। বাহ, তো আমাদের স্কুলেও মনে হয় এগুলো আলাদা করে শেখানো উচিত, তাই না? অবশ্যই। জি জি একদম। তো আমরা অনেকক্ষণ কথা বলে ফেললাম, তো আমি এখন চলে যাচ্ছি আমার দুই বন্ধুর কাছে, মমতা আর প্রাঙ্গন। প্রথমে চলে যাব মমতার কাছে। মমতা, তোমার আসলে এতক্ষণ কথা শুনে, মিসের কথা শুনে কি মনে হলো? আমার মিসের কথা শুনে এখন আমার মনে হচ্ছে না যেটা আমি প্রতিরোধ করতে পারবো, এবং আমার যদি কোনো মানে কোনো ফ্রেন্ডও যদি এটা শিকার হয়, আমি তাদেরও সাহায্য করতে পারবো। বাট দারুন, এরপরে চলে যাই প্রাঙ্গনের কাছে। আমার একই কথা, যদি যদি আমার কোনো বন্ধু মানে ব্যাটটাচের শিকার হয়, তাহলে আমি তাকে সাহায্য করতে পারবো। আমি হলেও তার আমি যদি আমি শিকার হই, তাহলে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে পারবো। এজন্য ম্যামকে ধন্যবাদ বলার জন্য। আমি এখন তাই অনুষ্ঠান শেষ করে দেব, তাই যাবার আগে আমি মিসকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় যেটা সমাজে আসলে তেমন একটা বেশি কথা বলা হয় না, কিন্তু আমরা আজকে আমার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের এই স্পেশাল যে অংশটা সেখানে কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছি। আশা করি ভালো লেগেছে তোমাদেরও, আমাদের বন্ধু যারা দেখছে তাদেরও কিন্তু অনেক ভালো লেগেছে। তাহলে অনুষ্ঠান শেষ করে দেই? অবশ্যই অবশ্যই। বন্ধুরা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে হ্যাঁ, তোমরা কিন্তু সতর্ক থাকবে এবং নিজেকে এইভাবেই সেফ রাখবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, চ্যানেল এসের সঙ্গেই থেকো।